এই রোজা ইসলামে নাই, আগের ধর্মে ছিল, কথার রোজা হতো। আমাদের রোজা মানে খাবো না, পান করব না, স্ত্রীর সাথে মিলিত হব না, বাস তিন কাজ। কিন্তু আগের শরীয়তে এই রোজাও ছিল, কারো সাথে কোনো কথাও বলবো না। ঈসা নবীর মা নাম তো জানেন সকলে, কি নাম তার, কি নাম তার? মারিয়াম আলাইহাস সালাম। কুমারী একজন নারী কোলে বাচ্চা একটা নিয়ে এলাকায় এসেছে, এটা তো বুঝতেই পারছেন কি পরিমাণ গালিগালাজ এই নারীর কপালে জুটবে। সবাই যা হওয়ার তাই হলো, তার চরিত্র নিয়ে কথা বলতে লাগলো। ইয়া উখতা হারুন, এই হারুনের বোন, এই হারুন নবী হারুন না অন্য হারুন, এই হারুনের বোন করলে কি তুই এইটা? মা কান আবু কিমরা আসাউ, তোর বাপ তো কোনো খারাপ লোক ছিল না। ও মা কানা তোমুকে বাগিয়া, তোর মা তো বেশ্যা ছিল না, তুই তো আমাদের মুখেও চুনকানি লাগালি, কি পরিমাণ জঘন্য কাজ তুই করলি, বিয়ে করিস নাই, বাচ্চা তুই কোত্থেকে নিয়ে আসলি? এই সময় একজন নারীর কথা বলা কতটা দরকার আপনি চিন্তা কর। একজন নারীর জীবনের উপর আঘাতের চাইতো চরিত্রের উপর আঘাত বড় না ছোট। এই যুগে নষ্ট ভ্রষ্ট মেয়েদের কথা বলছি না, সতীসাধী নারীদের কাছে তাদের ইজ্জতের চাইতে দামি কি আছে? জান দিয়ে দিতে পারে কিন্তু ইজ্জত দিতে রাজি হবে না। তো তার ইজ্জত নিয়ে তাকে অপবাদ দেওয়া হচ্ছে, তার জন্য সয়ে নেওয়া এটা সহজ না কঠিন? এটা পুরুষ জাতি বুঝবে না, পর্দানশীল নারী যারা একমাত্র তারাই বুঝবে এই অপবাদ সয়ে নেওয়া তার জন্য কত কঠিন। সেই সময় তার কথা বলা কত বেশি দরকারি ছিল, কিন্তু আল্লাহ আদেশ দিলেন খবরদার কথা বলতে পারবা না, কেউ যদি কথা বলতে আসে তাকে বলে দিবা ইন্নি নাযারতুলির রহমানি সাওমা ফালান উকাল্লিমা আল-ইয়াওমা ইনসিয়্যা, আজ আমি রহমানের জন্য রোজা রাখার মানত করেছি, এই রোজা ইসলামে নাই, আগের ধর্মে ছিল, কথারও রোজা হতো। আমাদের রোজা মানে খাবো না, পান করব না, স্ত্রীর সাথে মিলিত হব না, বাস তিন কাজ। কিন্তু আগের শরীয়তে এই রোজাও ছিল, কারো সাথে কোনো কথাও বলব না, কথা থেকে রোজা। তো যদি তোমার সাথে কেউ কথা বলতে আসে কোরআনের আয়াত, তুমি বলবা রহমানের জন্য রোজা রেখেছি, কথা বলবো না। এখন সবাই এসে তো টিটকারি মারে, এমনকি এই জাতীয় দৃশ্য হলে এলাকার সবচাইতে খারাপ চরিত্রের দুশ্চরিত্র যে ছেলে পেলেগুলো, ওরাও কিন্তু বসে থাকে না, ওরাও কিন্তু এসে আজেবাজে কথা বলে, নিজেরা আকাম কুকাম যাই করুক কিন্তু অন্যের বেলায় কিন্তু এসে ছাড় দেয় না। যারা নিজেরাই কোটি কোটি টাকা চুরি করে, মসজিদে জুতা চোর পেলে কিন্তু ওরাও ছেড়ে কথা বলে। দেশের হালতটাই এমন, বিশেষ করে বাংলাদেশে মনে হয় একটু বেশি। বাংলাদেশে দেখবেন সব কিছুর পক্ষে লোক আছে, কোনো কিছুই খালি নেই, হালত এমন না। এই দেশে এমনও আপনি দৃশ্য দেখবেন, বিশেষ করে মাহফিলের উদাহরণই দিয়ে ধরেন, মাহফিলে সব কিছুতেই ঠিক, একজন মনে করেন একটা কথা বললো, পরের জনে সে ঠিক আর বিপরীত কথা বলল, আগের জনের কথায় সবাই ঠিক, পরের জনের কথায় সবাই ঠিক। মাঝে মধ্যে আমি অবাক হয়ে যাই, ঠিক আসলে ঠিক কি না এটা নিয়ে আবার আরেকটা ঠিক বলো তো। হালত অনেকটা এমন না, কারণ অনেকটা আমরা এমনভাবে নাচতে থাকি যে কোন জিনিস যে কই যায় আর কার উপর গিয়ে পড়ে, বলার সময় এটাও খেয়াল রাখি না। তো সবাই তার চরিত্র নিয়ে কথা বলছে, এখন তার জবাব দেওয়া কত দরকার। কিন্তু আপনি একটা বার চিন্তা করেন, মারিয়াম আলাইহাসসালাম যদি জবাব দিতেন কি আর বলতেন? এটাই বলতেন, না তোমরা আমাকে মন্দ ভেবো না, আমি কোনো খারাপ কিছু করি নাই, কোনো পরপুরুষের সাথে মেলামেশা করি নাই। একটা মানুষ তার কথা বিশ্বাস করতো? আর ওই যুগের কথা বাদ দেন, আপনার মুক্তাকাছায় যদি এরকম কোনো ঘটনা ঘটতো আর মহিলা বলতো আমি নিষ্পাপ কিচ্ছু করি নাই, কেউ বিশ্বাস করতেন আপনারা? আর করতেন নাকি? ওই পত্রিকা এসেছিল এখন থেকে মনে হয় বছর দুয়েক আগে হবে, এক মহিলা দাবি করেছে জিন ফু মেরে তার পেটে বাচ্চা ঢুকিয়ে দিয়েছে, বাস্তবে সে কারোর সাথে কিছু করে নাই। এটা নিয়ে কতদিন পর্যন্ত কত ট্রোল, কত হাসাহাসি, কেউ বিশ্বাস করে না, করার কথাও না, যদিও পরে বেরো হয়েছে এটা তার ভুয়া দাবি আর প্রতারণা ছাড়া কিচ্ছু না। তো এখন মারিয়াম আলাইহাসসালাম যদি বলতেনও কেউ বিশ্বাস করতো? আরে করতো নাকি? এখন আল্লাহর আদেশে এই মুখটারে বন্ধ করলেন, এই মুখ আল্লাহ যেহেতু না করেছেন সুতরাং কথা বলার সুযোগ নাই, বললে হারাম হবে। আল্লাহর ভয়ে আদেশ মানতে গিয়ে হারাম ছাড়লেন, আল্লাহর কি কুদরত! ইয়া আল্লাহ, ফাআশারাত ইলাই, আল্লাহ দিলের মধ্যে ঢেলে দিলেন, এখন আর তোমার কথা বলা লাগবে না, যে যাই বলুক বাচ্চার দিকে ইশারা করে দেখাও। এখন তার চরিত্র নিয়ে কথা বলে, কি মারিয়াম কত কষ্ট কিনলে, গায় বেড়ি মুখল, এই কাম তুই কেমনে করলি? যে যাই বলে ইশারা দেয় বাচ্চার দিকে, মানে আরে জিগাও, আরে জিগাও, এর থেকে মত নাও,
ওরা তো অবাক, আরো ফাইজলামে শুরু করলো, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, চরিত্রের লগে লগে তোর মাথাটাও গেছে নাকি? আরে বেডির ঘরের বেডি, আমরা এই পিচ্ছি বলার লগে কেমনে কথা বলবো? এখনো মায়ের কোলে আছে দুধের বাচ্চা, ওর সঙ্গে কথা বলা যায় নাকি? কিভাবে বলবো? কিন্তু আল্লাহর কি কুদরত, তিনি আল্লাহর জন্য এই মুখকে বন্ধ করে দিয়েছিলেন, আল্লাহ তার জন্য এমন মুখ খুলে দিলেন যে মুখ সাধারণভাবে কথা বলার কথা না। قال اني عبد الله কোলের বাচ্চা বলে উঠল আরে বলোটা কি আমারে হারামজাদার বাস্টার্ড বলতে চাও তোমরা اني عبد الله আমার পরিচয় শোনো আমি আল্লাহর বান্দা কেমন বান্দা আতানি আল কিতাব তোদের মতো সাধারণ বান্দা না আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ওয়াজালানি নবিয়া আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন ওয়াজালানি মুবারাকান আইনামা কুনত আমি যেখানেই থাকব সেই জায়গাকেও বরকতময় বানিয়ে দিয়েছেন শুধু তাই না ওয়া আওসানি বিসসালাতি ওয়া যাকাতি মা দুমতু হাইয়া যতদিন বেঁচে থাকব সালাত আর যাকাত কাকরে থাকতে বলেছেন শুধু তাই না ওয়া বাররাম বিওয়ালিদাতি আমার এই মায়ের সঙ্গে চিরকাল ভালো ব্যবহার করতে বলেছেন এবার সবাই বিশ্বাস করবে না করতে বাধ্য হয় নাই কারণ কারামতের মর্যাদা যখন সামনে আসে একেবারেই পাথর দিল আর মোহর মার অন্তর ছাড়া কেউই সেটাকে অস্বীকার করতে পারে না তো এখন আল্লাহর জন্য কেউ যদি নিজের চোখকে হারাম থেকে বাঁচায় আমাদের অনেক বুজুর্গরাই ছিলেন এমন যেমন ইদ্রিস সন্দীপ রহমতুল্লাহ আলাই যারা দেখেছেন বুঝবেন যারা দেখেন নাই জীবনী পড়েছেন তারাও একমত হবেন জীবনের বড় একটা অংশই তিনি কাটিয়েছেন চোখ বন্ধ রেখে বলবেন কেন চোখ বন্ধ রাখার দরকারটা কি তাবলিগে গিয়েছেন এমন কেউ আছেন এখানে হাত তুলেন দেখে কারা কারা গিয়েছেন বা মসজিদে তাবলিগের বয়ান শুনেছেন এই কয়জন মাত্র হ্যাঁ বাকিরা বয়ানও শোনেন নাই মসজিদে জীবনে মাশাআল্লাহ তো সবাই হাত তুলছে তার মানে আগে বুঝা সারে নাই ঠিক বলবে কি ঠিক বলবে না আচ্ছা তো এখন যারা শুনেছেন বোঝার কথা দেখবেন বিকালে যখন গাস্তে জামাত বের হয় না গাস্ত মানে ঘোরাফেরা ঘোরাফেরা মানে হইলো এলাকায় ঘুরে ঘুরে দাওয়াত দিব যখন বের হয় তখন কিন্তু একটা আদব বলে দেয় যে তোমরা সবাই নজরে নিচে রাখবা হারামের দিকেও তাকাবা না হালালের দিকেও তাকাবা না বলে না ছোটবেলায় আমার এটা খটকা লাগতো আর এইটা তুমি কয়ে দাও যে হারামের দিকে তাকাবা না বেডি দেখবা না টিভি দেখবা না এটা ওইটা দেখবা না হয়ে গেল হালালের দিকে তাকাবো না কি লেগা আমার পাশ দিয়ে একটা মোটর সাইকেল চলে যাচ্ছে দেখলে সমস্যা কি এটা কি R15 না এটা GSXR দেখলে কি সমস্যা এইটার দিকে নজর দিলে কি এমন ক্ষতি হয়ে যাইব বুঝতাম না কিন্তু পরবর্তীতে এক আরব জামাত আলোচনা করতে গিয়ে আদবের মধ্যে এই বাক্যটা বলেছে যে তোমরা হারামের দিকে তো এ কারণে তাকাবা না কারণ আল্লাহ সেটা হারাম করেছেন তাকালে তো আল্লাহর আজাব থেকে বাঁচতে পারবা না আর হালালের দিকে এ কারণে তাকাবা না হালালের দিকে তাকালে হালালের মহব্বত ঢিলে ঢুকে যেতে পারে যদিও সেটা হালাল কিন্তু দিলে যদি মহব্বত ঢুকে যায় সেটাও তোমাকে হারামে লিপ্ত করতে পারে যদি লিপ্ত নাও করে অন্তত আল্লাহর জায়গাটা তো দখলে নিবে পরে দেখলাম কথা তো ঠিকই কোরআনই তো আল্লাহ একাধিক জায়গায় জানিয়েছেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম ওয়ালা তাহজান আলাইহিম নবী আপনি ওদের দিকে নিজের চোখ ফেলবেন না দৃষ্টি প্রসারিত করবেন না যেগুলো আমি ওদেরকে দিয়েছি অন্য আয়াতে বলেছেন জাহরাতাল হায়াতিদ দুনিয়া দুনিয়ার যেই সকল শোভা সাজ সরঞ্জাম সৌন্দর্যের আইটেম ওদেরকে দিয়েছি লিনাফতিনাহুম ফি ফিতনায় ফেলার জন্য পরীক্ষা করার জন্য নবী এদিকে নজর দিয়েন না চোখ তুইলেন না আপনি মুমিনদের প্রতি অবনত থাকেন বিনয়ী থাকেন তো যেখানে আল্লাহ তার নবীরে নিষেধ করছেন না না নবী ওদেরকে দুনিয়ার যে সকল আইটেম দিয়েছি এটার দিকে তাকায়েন না ওদেরকে তো দিয়েছি ফেতনা হিসাবে আমি তো আপনাকে হেফাজত করেছি আপনাকে ভালোবেসে যেটা আপনাকে দেই নাই আপনার কল্যাণার্থেই দেই নাই যেটা ওদেরকে দিয়েছি কাফেরদেরকে মুশরিকদেরকে ইসলামের দুশমনদেরকে ওদেরকে তো দিয়েছি ফেতনা হিসাবে সুতরাং কেন আপনি ওদেরটার দিকে নজর দিবেন তা নবীরে যদি আল্লাহ এই আদেশ দেন এ পাপি উম্মত নবীর চাইতে দিলের উপর বেশি কন্ট্রোল কার আছে সেই নবীকে যদি আদেশ দেন পাপী উম্মতের ক্ষেত্রে কি হবে বলেন না এই যে আমাদের দুনিয়ার লোভ যে ঢোকে কোন রাস্তা দিয়ে ঢোকে রাস্তা কিন্তু এরই তাই না কি একমত না আপনারা যত মহব্বত ঢোকে মোবাইলই হোক গাড়ি হোক বাড়ি হোক নারী হোক যা কিছু ঢোকে দরজা কিন্তু একটাই
একটা না, এই দরজাটা যদি বন্ধ হয়ে যায়, যেমন এই যে আমাদের এক ভাই গজল গাইল আলহামদুলিল্লাহ, উপরের চোখ বন্ধ কিন্তু দিলের চোখ তো খোলা, কি পরিমাণ আবেগ নিয়ে গিয়েছে। আমার এই মানুষদেরকে দেখলে এতটাই কান্না চলে আসে যে এই মানুষগুলো চোখ দিয়ে দুনিয়া দেখতে পারে নাই কিন্তু দিল দিয়ে আখেরাতের অনেক দৃশ্যই হয়তো উপলব্ধি করে ফেলেছে। এই চোখটার যে যত